নিজামুদ্দিন আহমেদ আলম, পিতা মরহুম আলহাজ নাসিরুদ্দিন আহমেদ, মাতা মরহুম আলহাজ সুরাইয়া বেগম, পিতা নাসিরুদ্দিন আহমেদ সাহেব সরকারি কর্মচারী ছিলেন বলে আমাকে বিভিন্ন জেলা অবস্থান করতে হয়েছে আমার পিতাকে এবং আমাদের পরিবারকে। কিন্তু 1964 সনে আমার পিতা চাকরি সুবাদে চট্টগ্রাম আসেন এবং পরবর্তীতে 1982 সন পর্যন্ত আমার বাবা জীবিত থাকাকালীন পর্যন্ত আমরা চট্টগ্রামে অবস্থান ছিলাম। আমার গ্রামের বাড়ির ঠিকানা গ্রাম চশিন্দি, উপজেলা পলাশ, জেলা নরসিংদি, প্রাক্তন থানা কালীগঞ্জ, জেলা ঢাকা। 1967 সনে আমি প্রথমে আমার পিতা আমাকে ভর্তি করেন কুলদারহাট ক্যাড কলেজে। পরবর্তী সময়ে ম্যাট্রিক পরীক্ষার আগ মুহূর্তে আমার বসন্ত হওয়ার জড়িত কারণে আমাকে ক্যাড কলেজে তারা ভর্তি করেননি বা তারা ওখানে অবস্থানের জন্য কোনো অনুমতি দেননি। পরবর্তী সময়ে আমি আগ্রাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় আগ্রাবাদে আমি পড়াশোনা করি এবং সেখান থেকে আমি SSC পাস করি 1970 ইংরেজিতে। পরে আমি চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত থাকি এবং কিছুদিন পরে যাতায়াতের সুবিধার্থে আমি চট্টগ্রাম সিটি কলেজে অবস্থান করি। তখন সেই মুহূর্তে চট্টগ্রাম সিটি কলেজের VP ছিলেন জাহির ভাই। ওনার বাড়ি হচ্ছে, বাসা ছিল ছোটপুল অথবা বড়পুলের এদিকে এবং উনি পরবর্তী সময়ে আমাদেরকে কিছু ছাত্রকে এবং কিছু নতুন ছাত্রদেরকে উনি আমাদেরকে ছাত্রলীগে বিভিন্ন দিক বুঝাতে লাগলেন এবং ছাত্রলীগের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বলতে লাগলেন এবং একসময় আমরা কনভিনসড হয়ে ওনার সাথে ছাত্রলীগে যোগদান করি। আমাদের বাসা ছিল পানওয়ালা পাড়া, আগ্রাবাদ, চট্টগ্রাম। এই পানওয়ালা পাড়ায় আবু সাইদ সর্দার সাহেবের সাথে আমি 1967 ইংরেজি হতে আবু সাইদ সর্দার সাহেবের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। 1970 সনে মরহুম মৌলভী সৈয়দ সাহেবের সাথে আমার সাথে পরিচয়। যুদ্ধের প্রাককালে 7ই মার্চের ভাষণের পরে মৌলভী সৈয়দ আহমেদ সাহেব উনি সবাইকে সংগঠিত করতে লাগলেন। যখন যুদ্ধ লেগে গেল মরহুম মৌলভী সৈয়দ সাহেব এবং আবু সাইদ সর্দার সাহেবের ছাত্র সংগ্রহ স্বাধীনতার পক্ষে যারা ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে আরও নতুনভাবে বাংলাদেশের সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, এটা সম্পর্কে বুঝাতে লাগলেন। তারা সহযোগিতা করেছিলেন বিভিন্নজন বিভিন্নভাবে। ছোট পুলস্থ মৌলভী সৈয়দ সাহেবের এবং আবু সাইদ সর্দার সাহেবের নির্দেশনায় সেখানে একটা অস্থায়ী ট্রেনিং ক্যাম্প স্থাপিত হয় এবং তখন প্রথম পরিচয় হয় আমার সাথে বাবু অমল মিত্র এবং বাবু মুকুল দাস। ওনারা আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে ওখানে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং আমরা প্রশিক্ষণ নেওয়ার পরে আমাকে মূলত থাকতে হতো যোগাযোগের জন্য এবং সবার সাথে বিভিন্ন অস্ত্রপত্র লুকাবার জন্য। আমরা তখন বিশেষ করে বড় স্থানগুলোতে আমরা অস্ত্র রাখার জন্য, দাম করার জন্য আমরা নির্বাচন করি এবং এই বড় স্থানগুলি ছিল আমাদের মেয়ে অস্ত্র দাম করার এবং কিছু অস্ত্র ছিল আমাদের বাড়িতে। আমাদের বাসাটা ছিল মূলত আগ্রাবাদ পাঠানগুলি চৌমনের ব্যাপারী পাড়া এবং সেটা ছিল পানওয়ালা পাড়া এবং ব্যাপারী পাড়ার মধ্যবর্তী অবস্থানে। আমাদের বাড়ির নাম ছিল কাকুবি। আমার পিতা মরহুম নাসিরুদ্দিন আহমেদ, আমার মাতা সুরাইয়া বেগম, বিশেষ করে সৈয়দ আব্দুল শাকুর সাহেব যার বাড়ি, আমার বড় ভগ্নিপতি যার বাড়ি চট্টগ্রামে পোপাদিয়া গ্রামে এবং উনি ছিলেন ইউনাইটেড ব্যাংক লিমিটেডের ম্যানেজার, লালদ্বীপ ইস্টের ম্যানেজার। বিভিন্ন মুক্তিযোদ্ধাদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, কাপড় জামা এবং বিভিন্ন আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা করেছেন আমার বড় বোন ফরিদা শাকুর। আমাদের কাজ ছিল মূলত, যেটা আমাকে দেওয়া হতো সেটা হচ্ছে আবু সাইদ সর্দার সাহেবের সাথে এবং মৌলভী সৈয়দ সাহেবের সাথে সর্বক্ষণ থাকার একটা, ওনারা আমাকে রাখতেন এবং কারো খাওয়া দাওয়া সুবিধা অসুবিধা, যাতায়াত,
তারপরে অস্ত্র অস্ত্র তারা অপারেশন করে এনে রাখলে অস্ত্রগুলিকে লুকাবার যে দায়িত্ব সেটা ছিল আমার আমার এবং আমার মতো আরও দু চারজন। অপারেশন জ্যাকপটে বিভিন্ন বিভিন্নভাবে অপারেশন জ্যাকপটে যারা করেছিলেন তাদের সহায়তা করার জন্য আমি তাদের সাথে সব যথেষ্ট সহযোগিতা করেছি এবং বিভিন্ন মাল এখান থেকে সেখানে নেওয়ার জন্য তাদের আমি সহযোগিতা করি। এখানে উল্লেখ করি যে এই ব্যাপারে আমাকে জড়িত করেন আবু সাই সর্দার সাহেব। প্রথম আমার অপারেশন হয় অপারেশনে যাই, সেটা হচ্ছে ট্রান্সমিটার অপারেশন হায়দ্রাবাদ চট্টগ্রামে, এবং পরবর্তী সময়ে ফায়ার ব্রিগেড অপারেশন। এটুকু আশা করব আমরা যে সোনার বাংলা চেয়েছিলাম যাতে সেই সোনার বাংলা আমি মরার আগে দেখে যেতে পারি।